ভেড়ি ব্যবসার আড়ালে কালো টাকা পাচার করত শেখ শাহজাহান, এবং এই কালো টাকা সাদা করত তিনি কোম্পানি খুলে, যেরকম জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি যে ভেড়ির ব্যবসা, অর্থাৎ আদিবাসীদের জমি ভেড়ি জবরদখল করেছিল এই শেখ শাহজাহানই, ইডি আজ হেফাজতে চেয়ে, অর্থাৎ শেখ শাহজাহানকে হেফাজতে চেয়ে কোর্টে বিস্ফোরক ইডি। সন্দেশখালীকে বিচার না দিলে অভিশাপ হয়ে যাবে, সাগরেদদের সামনে রেখে জমি ভেড়ি জবরদখলের অভিযোগ। সন্দেশখালী গোটা দেশকে বিচার দিতে হেফাজতে চাই শেখ শাহজাহানকে। অন্যদিকে 5ই জানুয়ারি ইজির উপর হামলা এবং কোর্টে তিনজনের গোপন জবানবন্দি দেওয়া হয়েছে, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে আবার দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে, একদিকে প্রকাশ সিনহা রয়েছেন এবং অন্যদিকে আবির দত্ত রয়েছে। আবির, তোমার কাছে আমি পরে আসছি, তার আগে আমি প্রকাশের কাছে যাবো। প্রকাশ, শেখ শাহজাহানকে ইডি হেফাজতে যে কোর্টে আজ ঠিক কি কি সওয়াল করলো? দেখো, আমরা দেখলাম শেখ শাহজাহানকে আজকে ইডির স্পেশাল কোর্টে তোলা হয় এবং ইডির তরফে তাকে 14 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। এবং ইডির আইনজীবী, তিনি যেটা বললেন আজকে কোর্টে দাঁড়িয়ে, যে সন্দেশখালীর মানুষের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে তারা কিন্তু তাদের জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য শেখ শাহজাহানকে তারা নিজেদের কাস্টাডিতে নিতে চান। এবং ইডির তরফে যেটা বলা হয় যে তদন্ত করে তারা যেটা দেখতে পাচ্ছেন যে সেই এলাকা, অর্থাৎ সন্দেশখালী এবং গোটা আশেপাশের এলাকায় যত জমি এবং ভেড়ি রয়েছে আদিবাসীদের, ট্রাইবালদের, তাদের জবরদখল করা হয়েছে। শেখ শাহজাহান সেই জমি জোর করে নিয়ে নিয়েছে এবং গোটা সিন্ডিকেট অপারেট করত, নিজের লোকেদের সেই জমিতে বসিয়ে দিত। এবং এসকে সাবিনা বলে একটি কোম্পানি খুলেছিল শেখ শাহজাহান, তার মাধ্যমেই কিন্তু ভুয়ো ট্রানজ্যাকশন দেখিয়ে, ভেড়ির যে মাছ বেরোতো, চিংড়ি বেরোতো, সেটা কিন্তু ট্রানজ্যাকশন দেখিয়ে কালো টাকা সাদা করা হয়েছে। এবং এখানেই শেষ নয়, ইডি তরফে দাবি করা হচ্ছে যে এই গোটা সেই এলাকায় যে কালো টাকা সাদা করার র্যাকেট কাজ করত, সিন্ডিকেট কাজ করত, তার মাথায় বসেছিল শেখ শাহজাহান, সে হচ্ছে মাস্টার মাইন্ড, সেই হচ্ছে কিং পিন, এবং তার নির্দেশেই কিন্তু গোটা সিন্ডিকেট কাজ করত। অর্থাৎ আজকে ইডির আধিকারিকরা, যে কেস ডায়েরি আমরা দেখলাম কোর্টে যখন এই মামলার শুনানি চলছিল, তদন্তকারী অফিসার তিনি কিন্তু কেস ডায়েরি পেশ করেন, এবং ইডির তরফে যেটা বলা হয় যে তদন্ত করতে গিয়ে তারা কিন্তু জানতে পেরেছেন যে শুধুমাত্র কালো টাকা সাদা করা হয়নি, সেই এলাকার যাবতীয় জমি এবং ভেড়ি যে ট্রাইবাল মানুষদের ছিল, আদিবাসীদের ছিল, সেটা কিন্তু দখল করা হয়েছে। এবং এসকে সাবিনা বলে একটি কোম্পানি খোলা হয়েছিল, শেখ শাহজাহানের কোম্পানি, সেই কোম্পানিকে কিন্তু কাজে লাগানো হয়েছে কালো টাকা সাদা করার জন্য কোটি কোটি। এবং ভুয়ো যারা ভেড়ি ওনার ছিল, এমন বেশ কয়েকজনকে তৈরি করা হয়েছিল যারা কিন্তু নগদ টাকা নিত এবং শাহজাহানের অ্যাকাউন্টে সেই টাকা ব্যাংকের মাধ্যমে পৌঁছে যেত। অর্থাৎ নগদ টাকা কিভাবে ব্ল্যাক মানি হোয়াইট করা হয়েছে সেটা কিন্তু যাবতীয় তথ্য আজকে কোর্টে পেশ করা হয়। অর্থাৎ যে অভিযোগ প্রথম দিন থেকে সন্দেশখালীর স্থানীয় বাসিন্দারা আমরা দেখেছি একের পর এক তারা কিন্তু অভিযোগ এনেছে যে তাদের ভেড়ি দখল করে, বিচারকের নির্দেশ কী আসছে সেটা দেখার বিষয় হবে। কিন্তু আজকে যে কেস ডায়েরি ইডি তরফে পেশ করা হয় সেখানে কিন্তু ইডি সূত্রের খবর, সেই কেস ডায়েরিতে একাধিক সাক্ষীদের বয়ান রয়েছে, এমনকি যে ভুয়ো ভেড়ি ওনারদের সাজিয়ে তাদের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে তাদের একাধিক বয়ানের কপি কিন্তু আজকে কোর্টে পেশ করা হয়, এমনই তথ্য আমরা পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু যে অভিযোগ বারবার সন্দেশখালী মানুষরা প্রথমের দিকে এই ঘটনার পর তারা যে অভিযোগ আনছিলেন, একই কথা কিন্তু আজকে ইডি তরফেও বলা হয়। তারা যেটা বলেন যে আদিবাসীদের জমি, আদিবাসীদের ভেড়ি কিন্তু দখল করে নেওয়া হয়েছে এবং গোটা সিন্ডিকেট সেই এলাকায় কিভাবে মাছের ব্যবসা হবে, কে সিন্ডিকেটে থাকবে, কে কাকে মাছ বিক্রি করবে, নিজেদের হেফাজতে চেয়ে আজ আদালতে ইডির তরফ থেকে একাধিক বিস্ফোরক দাবি করা হলো।